আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওটাতে কিছু চেইন লকেট কালেকশন দেখাবো। আমাদের মধ্যে কিন্তু অনেকেই মোটামুটি টপস বা যে কোনো ধরনের ড্রেসের সাথে কিন্তু লকেট চেইনগুলো কিন্তু ইউজ করতে পছন্দ করি, আর ঠিক তাদের জন্য কিন্তু আমার এই কালেকশনটা। সো ভিউয়ার্স ভাইয়া, এখানে আমাদের সাথে এই ভিডিওটা তৈরি করতে হেল্প করবে আমাদেরকে ভাইয়া আরিফ ভাইয়া। সো আরিফ ভাইয়া, আমাদের এই যে লকেটগুলো, এগুলো কত রেট থেকে কত রেটের মধ্যে যেন আপনি বললেন? শুধু 350, তার মানে আমরা 350 টাকার মধ্যে এই লকেট চেঞ্জগুলো পেয়ে যাব। আচ্ছা, তাহলে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই এতগুলো লকেট চেঞ্জের মধ্যে কিছু কিছু স্পেসিফিক লকেটগুলো কিন্তু যেগুলো আমার কাছে ভালো লাগছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ভাই, আমি এখানে একটা ফুলের দেখতে পাচ্ছি স্টোনে। হ্যাঁ হ্যাঁ, এই এই টাইপের একটা নাম তো আমরা দেখতে চাচ্ছি এটা ডিজাইনটা। ভিউয়ার্স, এগুলো কিন্তু জাস্ট 350 টাকার লকেট চেইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাছ থেকে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর, খুব স্মার্ট একটা লকেট বলবো। আপনারা কিন্তু যে কোনো মডার্ন ড্রেস বা থ্রি পিসের সাথেও কিন্তু এইসব চেইনগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। এটার সাথে কিন্তু সিম্পল দুটো ইয়াররিং কি আছে না? এটা প্লেন। আচ্ছা, এটা কিন্তু জাস্ট প্লেন লকেটগুলো যেটা একদম সাদা স্টোনের মধ্যে, আর সাথে কিন্তু এখানে চেইনের সাথে কিন্তু ক্রিস্টাল পাথর আর কিছু গোল্ডেন কিন্তু বল বল পাথর কিন্তু আপনারা এই চেইনটার মধ্যে পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সুন্দর, লকেটটা খুবই সুন্দর। আচ্ছা ভিউয়ার্স, জাস্ট 350 টাকা। এরপরের কালেকশনটা আমরা কিন্তু দেখবো। ভাইয়া, আমরা ওখানে আরেকটা বোধহয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি? এটা এটা নামান, এটা এটার উপরেরটা, এটার উপরেরটা, ওটা কি টাই 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 লকেট? হ্যাঁ, এটা দেন ভিউয়ার্স। আমরা এখানে কিন্তু আরেকটা এই লকেট চেইনের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন, যেটাকে আমরা টাই টাই স্টাইলটা বলে থাকি, সেটা কিন্তু আমি এখানে একটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব স্মার্ট একটা কালেকশন আমি বলবো। দেখেন, এটা স্টোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম হোয়াইট স্টোনের মধ্যে কিন্তু মাঝখানে দুটো মুক্তোর মতো কিন্তু পুঁতি বসানো আছে। আর নিচে কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর কিন্তু এটা লকেটটা, আর নিচে মুক্তার মতো কিন্তু দুটো করে মুক্তা বসানো আছে পুঁথি। অ্যান্ড লুকটা খুবই সুন্দর, খুবই স্মার্ট একটা লুক কিন্তু এটা আমি বলবো। এরপরের কালেকশন আমরা দেখবো। আচ্ছা ভাইয়া, ওখানে আমি কিন্তু একটা গোলাপি একটা স্টোনের একটা লকেট দেখতে পাচ্ছি, ফুল। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা দেখতে চাচ্ছি। আর এটাও না, মানে এটাও দেখবো আমরা। ভিউয়ার্স, আমরা গোলাপি স্টোনের লকেটটা কিন্তু, এটাও বোধহয় টাই স্টাইল না? আচ্ছা ভিউয়ার্স, এই লকেট চেইন এটা আমরা যেটা দেখছি এটাও কিন্তু টাই স্টাইলের মধ্যে। আমি আপনাদেরকে কিছু সুন্দর কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি, আর এগুলোর প্রাইস কিন্তু বারবার বলে দিচ্ছি, মাত্র 350 টাকা কিন্তু আপনারা এরকম টাইপের কিন্তু লকেট চেইন পেয়ে যাবেন। অ্যান্ড এটার লকেটটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে জুম করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখেন খুব সুন্দর করে কিন্তু এটার কাজগুলো কাজটা করা হয়েছে, আর হালকা কালার, যে কোনো কালারের সাথে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। আর ভিউয়ার্স, এখানে আমি আরেকটা কিন্তু অক্সি কালারের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ন্যাভি ব্লু কালার আর হোয়াইট কালার স্টোনের মধ্যে কিন্তু কাজ করা হয়েছে। এটা কিন্তু চেইনটা আমি আপনাদেরকে দেখাই, চেইনটা কিন্তু ব্ল্যাক কালার। সো আপনারা কিন্তু জিন্স টাইপের যদি কোনো ড্রেস ক্যারি করেন, ব্ল্যাক কালার ক্যারি করেন, তাহলে কিন্তু এই 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 নেকলেস, এই লকেটটা কিন্তু আপনাদেরকে খুব গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করতে কিন্তু সাহায্য করবে। আচ্ছা, আমরা এরপরে লকেটটা দেখতে চাচ্ছি। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি ভাইয়া, ওখানে আমরা লকেট একটা যেটা লং, ওই যে বল, হ্যাঁ ব্ল্যাক কালার বল, হ্যাঁ এটা দেখতে চাচ্ছি। ভিউয়ার্স, বারবার বলে দিচ্ছি, আমরা যে লকেট কালেকশনগুলো দেখছি এগুলো কিন্তু সবই কিন্তু মাত্র 350 টাকার কালেকশন। সো ভিউয়ার্স, দেখেন এখন যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্রিস্টাল টাইপের একটা বড় একটা সাদা বল। অ্যান্ড এটা নিচে কিন্তু কতগুলো চেইন, আর এটার উপরে কিন্তু দেখেন কতগুলো হোয়াইট কালারের কিন্তু স্টোন, যেটা কিন্তু এটা লুকটাকে কিন্তু খুব গর্জিয়াস করে তুলেছে। আর সিমিলারলি চেইনটা কিন্তু ব্ল্যাক টাইপের, আর এটার সাথে কিন্তু কতগুলো লাল রেড কালার ক্রিস্টাল পাথর আর গোল্ডেন কালার বল কিন্তু এটার সাথে অ্যাড করা হয়েছে। অ্যান্ড এটার প্রাইসও কিন্তু মাত্র 350 টাকা। আমাদের এই ভিডিওতে আমরা যতগুলো লকেট চেন আপনাদেরকে দেখাবো তার সবগুলো কিন্তু মাত্র 350 টাকার কালেকশন। আচ্ছা, আমরা এর পরের কালেকশনটা দেখব। আচ্ছা, ওখানে আমরা ছোট ছোট ব্ল্যাক স্টোনের দেখতে পাচ্ছি লকেট পাশে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে চাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে একটা ব্ল্যাক স্টোনের কিন্তু একটা লকেট কালেকশন দেখাচ্ছি। দেখেন
অনেক সুন্দর, অনেক স্মার্ট কিন্তু একটা লকেট। ফুলের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট 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 কিন্তু ব্ল্যাক স্টোন দেওয়া, আর সাথে কিন্তু নিচে কতগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চেইনের মতো। আর খুব সুন্দর, এটা খুব স্মার্ট একটা কালার আর খুব স্মার্ট একটা লুক কিন্তু ক্রিয়েট করবে। আচ্ছা, এরপরে আমরা আরও অনেকগুলো কিন্তু আমি একটু জুম করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই। এখানে দেখেন অনেক ধরনের কিন্তু ফুল টাইপের দেওয়া আছে। আচ্ছা ভাই, ওখানে যে একটা মুক্তার মতো যে এটা পাশটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখান। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি ভিউয়ার্স, দেখেন এটা কিন্তু যে ডিজাইনটা, এটা কিন্তু ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে এটা ডিজাইনটা দেখে। আর এটার মধ্যে দেখেন আপনারা কতগুলো ছোট ছোট সাদা পাথর, আর তার মধ্যে কিন্তু মুক্তার মতো যে পুঁথিগুলো সেগুলো কিন্তু ইউজ করে এটাকে খুব স্মার্ট একটা লুক ক্রিয়েট করেছে। খুব সুন্দর ডিজাইনগুলো, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম টাইপের লকেটগুলো কিন্তু আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু আপনারা এই লালন টাওয়ারের নিস্তালার এস এ কসমেটিক অ্যান্ড জুয়েলারি শপ থেকে কিন্তু মাত্র 350 টাকা ফিক্সড রেটে কালেক্ট করতে পারেন। এরপরের ডিজাইনগুলো আমরা একটু দেখি। এখানে অনেক রকমের ডিজাইন আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি, তাদের কাছে কিন্তু ডিসপ্লে ছাড়াও কিন্তু আরও অনেক রকমের অনেক প্রাইসের কিন্তু অনেকগুলো নেকলেস কালেকশন আছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা দেখে আপনাদের মন মতো পছন্দ মতো কিন্তু নেকলেস ডিজাইন করে কিন্তু নিয়ে নিতে পারবেন। এখানে আমরা আরও দুই একটা ডিজাইন দেখবো। আচ্ছা, ওখানে আমি একটা বড় ব্ল্যাক পাথরের একটা লকেট দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভিউয়ার্স। এখানে আমি একটা দেখতে পাচ্ছি, স্টোনটা কিন্তু ন্যাভি ব্লু কালার স্টোন আর খুব বড় একটা স্টোন। আমার কাছে কিন্তু এমন লকেটগুলো কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড ভিউয়ার্স, আমি আশা করি যাদের আপনারা যাদের কাছে কিন্তু এই টাইপের লকেটগুলো পছন্দ, তারা কিন্তু আপনারা এই লকেটটা পছন্দ হলে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু দেখে আপনাদের পছন্দ মতো কিন্তু লকেট নিয়ে যেতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি ওখানে। আচ্ছা, ওখানে আমরা যে পুঁথির যে লকেটগুলো দেখতে পাচ্ছি ওগুলো কি সেম প্রাইস? আচ্ছা, আমাকে একটা নামিয়ে দেখুন, হ্যাঁ দেখুন, ২০০ টাকা। ভিউয়ার্স, এর মধ্যে আমি আরেকটা লকেট ডিজাইন যেটা কিন্তু একটু ওই স্টোনের ওই লকেটগুলো থেকে কিন্তু একটু ইউনিক ডিজাইনের বাট খুব সুন্দর, এগুলো কিন্তু আপনারা শাড়ির সাথেও কিন্তু পরতে পারবেন। আর এগুলোর প্রাইসটা কিন্তু একটু কম আছে, এটার প্রাইসটা কিন্তু মাত্র 200 টাকা। ভিউয়ার্স, এটা ডিজাইনটা আমি আপনাদের দেখে দিই, এটা একদম টোটালি কিন্তু একটা পুঁথির মালার মধ্যে। আর এই পুঁথিগুলো কি পাথরের নাকি কাঁচের? পাথরের। ভিউয়ার্স, আমি কিন্তু হাতে ধরে এটা বুঝতে পারছি, আপনারা কিন্তু হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু একদম টোটালি পাথরের মধ্যে কিন্তু করা। আর এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এখানে কিন্তু দেখেন আপনারা কিছু ক্রিস্টাল পাথর কিন্তু তারা অ্যাড করেছে এটার সৌন্দর্যকে বাড়ানোর জন্য। আর সাথে কিন্তু এখানে দেখেন এই পাথরটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর কিন্তু কারুকাজ করা আছে, অ্যান্ড সাথে কিন্তু আরও পাথর দিয়ে কিন্তু আরেকটা ডিজাইন তারা করেছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আপনাদের আরও কিছু ডিজাইন জুম করে দেখিয়ে দিচ্ছি, যেগুলো কিনা এই পাথরের ধরনের যেটা সেটা কিন্তু ছিল মাত্র 200 টাকা। এই পাথরের মতো যতগুলো লকেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ব্লু কালার দেখতে পাচ্ছি, রেড কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু মাত্র 200 টাকা। আর বাদ বাকি যতগুলো আমি স্টোনের আপনাদেরকে নেকলেস দেখালাম, আমি জুম করে দেখাচ্ছি, এখানে যতগুলো আপনারা স্টোনের নেকলেস কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন লকেটগুলো, সেগুলো কিন্তু প্রাইস যথারীতি 350 টাকা ফিক্সড প্রাইস হলে কিন্তু আপনারা এই এস এ কসমেটিক অ্যান্ড জুয়েলারি শপ থেকে কিন্তু লকেটগুলো কালেক্ট করতে পারবেন। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হয় এই দোকানে আসতে এবং এই দোকানের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রয়োজন মতো জিনিসগুলো যাতে আপনারা নিতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে একদম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন 2 নং গলি, নিস্তলা লালন টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্স, হেমায়তপুর, সাভার, ঢাকা, এস এ কসমেটিক অ্যান্ড জুয়েলারি। আর এখানে মোবাইল নাম্বার কিন্তু দুটো দেওয়া আছে। সো ভিউয়ার্স, আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি চিনতে অসুবিধা হয়, আপনারা কিন্তু তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেও কিন্তু আসতে পারেন। আর যারা সাভার বা হেমায়তপুরের মধ্যে শপিং করবেন করে ভাবছেন, তারা কিন্তু হেমায়তপুরের লালন টাওয়ারের নিস্তলায় কিন্তু
কিন্তু একবার কসমেটিকের জন্য হলেও এসআই কসমেটিক অ্যান্ড জুয়েলারি শপে কিন্তু চলে আসতে পারেন। আর ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ কষ্ট করে আরিফ ভাই আমাদেরকে ভিডিওটা তৈরি করতে সাহায্য করেছে, এর জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে হবে, ভিডিওটাতে একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে হবে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অন করে রাখতে হবে। সো সবার আগামীকাল থেকে রোজা, সবার রমজান ভালো মতো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য কেনাকাটা সুন্দর মতো করতে পারেন সেই প্রত্যাশায় আমি কোনো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।